নমস্কার রিপাবলিক বাংলা ফেসবুক পেজে আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে আমার সঙ্গে রয়েছে পিউ পিউ পূজো শেষ বিষাদের সুর দেবী দুর্গা চলে গেলেন আবারো একটা বছরের অপেক্ষা কিন্তু সেই বিষাদের সুর বিভীষিকার সুর আমরা দেখতে পেলাম মাল বাজারে মাল নদীতে বিসর্জনের সময় যা ঘটনা ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আরজনের মৃত্যু অনেকেই আহত হয়েছে অনেকে নিখোজ এখনো কিন্তু সেই ঘটনা আমাদেরকে কিছু শিক্ষা দিল হ্যাঁ দিল কারণ বীরভূমের সাঁইথিয়ায় আমরা দেখলাম সেখানে শিক্ষাটা দিয়েছে কি শিক্ষা দিয়েছে পিউ জানাবে কিন্তু সার্বিকভাবে কলকাতার বিভিন্ন ঘাটেও সেই ছবি আমরা দেখতে পেয়েছি তৎপরতা আমরা দেখতে পেয়েছি সাঁইথিয়ায় কি হয়েছে পিউ জানাবে পিউ একেবারে সন্তু তুমি যেমনটাই বলছো যে কোথাও গিয়ে একটা বিষাদের সূত্র রয়েছে হয়তো আমরা ভেবেছিলাম যে আজকে দিনটা আমরা শুরু করব কি না প্রত্যেককে বিজয়ের একটা শুভেচ্ছা জানিয়ে আগামী দিনের জন্য এবং অবশ্যই ঘাটে দাঁড়িয়ে আছি একেবারে ঠিক তাই কিন্তু কোথাও গিয়ে আজকে দিনটা একেবারে অন্যরকম ভাবে শুরু হলো আমরা সারা দিন লাগাতার কভারেজ করছি এবং খবর করছি কোথা না মালবাজারে সেখানে যে ঘটনা ঘটেছে সে স্মৃতি হয়তো আমাদের আগামী কয়েক প্রজন্ম ভুলতে পারবে না পাহাড়ি নদীতে মাঝে মধ্যে হরপাবান নামে কিন্তু হরপাবানে এভাবে এভাবে দুর্ঘটনা হবে আমরা ভাবতে পারিনি কিন্তু কোথাও গিয়ে তুমি যেমনটা শুরু করছিলে যে কোথাও গিয়ে সেখান থেকে শিক্ষা নিল বীরভূমের সাঁইথিয়া সেখানে দেখা গেল আজকে একাদশীতে যখন প্রতিমা বিসর্জন হচ্ছে সন্তু ঘাটে ঘাটে কিন্তু দারুণ একটা ব্যবস্থাপনা ছিল সেখানে পুলিশ অফিসার্সরা মোতায়েন করা ছিলেন পাশাপাশি সেখানকার ডিফেন্সে যারা ছিলেন কর্মচারী তারা ছিলেন ডুবুরি ছিল অ্যাম্বুলেন্স রাখা ছিল এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আমরা লাগাতার প্রশ্ন করছিলাম যেটা আদর্শ প্রতিমা নিরঞ্জনের ছবিটা কেমন হওয়া দরকার না প্রতিমা ঘাট পর্যন্ত যাবে এবং সেখান থেকে পুরসভার কর্মীরা বা সিভিল ডিফেন্সের কর্মীরা তারা প্রতিমাকে নিরঞ্জন করবেন এবং সেই হবে যারা নিরঞ্জনে এক্সপার্ট হবে একেবারে এবং সেই ছবিটা আজকে আমরা দেখতে পেলাম সাঁইথিয়ায় ঘাট পর্যন্ত যাওয়া হলো তারপরে কিন্তু কাউকে অ্যালাউ করা হয়নি কাউকে সেখানে জলে নামতে দেওয়া হয়নি রীতিমতো ক্রেনের মাধ্যমে প্রতিমাকে বিসর্জন করা হলো তো এই ছবিটাকে আমরা মালবাজারে দেখতে পারতাম না সন্তু একদমই সেটাই তো উচিত ছিল মালবাজারের যে নদী মাল নদী সেখানে যে এরকম ঘটনা ঘটতে পারে আগে থেকেই কিন্তু সেই আভাস পাওয়া গিয়েছিল এবং সংবাদ মাধ্যমে আমরাও দেখিয়েছিলাম সংবাদ মাধ্যমেও সেই খবর সম্প্রচার হয়েছিল তারপরেও তৎপরতা ছিল না আমরা যদি বাজার কদমতলা ঘাট বলি আমরা যদি বাবুঘাট বলি শয়ে শয়ে প্রতিমা আমি কাল গতকাল 10টা 11টার কথা বলছি 800 থেকে 900 প্রতিমা নিরঞ্জন হয়েছে সিঙ্গেল ইনসিডেন্ট হয়নি শুধু বাজার কদমতলা ঘাটে একটা চাকা স্কিড করে একজনের গায়ে লেগেছিল তাও তিনি সুস্থ হয়ে উঠেছেন কিন্তু সেই সেই দিকটা তৎপরতা কিন্তু ছিল চোখে পড়ার মতো নেতারা গিয়েছিলেন মেয়র গিয়েছিলেন ফিরাদ হাকিম দাঁড়িয়েছিলেন সেই জায়গা কিন্তু উত্তরবঙ্গে অর্থাৎ এই জলপাইগুড়ি এই দার্জিলিং এই মালদা এই জায়গাগুলো নিরঞ্জনের প্রক্রিয়ার সেই তৎপরতা ছিল না সেটাই প্রমাণ দিল সেটাই প্রমাণ দিল মালবাজারের মাল নদীতে যেভাবে প্রতিমা বিসর্জন হচ্ছিল নিরঞ্জন হচ্ছিল এবং তারপর নদীর গতিপথ কিভাবে আটকানো যায় কোন সায়েন্টিফিক পদ্ধতিতে নদীর গতিপথ আটকানো গিয়েছিল সেখানে কোনো উত্তর নেই শুধু বোল্ডার দিয়ে জেসিবি দিয়ে পেলোডার দিয়ে আটকে দেওয়া হয়েছিল এই ঘটনা ঘটার পর নবান্ন ইতিমধ্যেই তলব করেছে জেলাশাসককে রিপোর্ট তলব করেছে এবং সেই রিপোর্ট আসার পর বোঝা যাবে কি হয়েছিল আর কি হয়নি কিন্তু এতগুলো মানুষের প্রাণটা চলে গেল যেটা রোখা যেত কোথাও গিয়ে বীরভূমের সাঁইথিয়া যে ছবিটা দেখালো সন্তু সেটা কি মালবাজার দেখাতে পারতো না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোথাও গিয়ে মনে হচ্ছে সাঁইথিয়াটা ব্যতিক্রমী জায়গা হয়ে দাঁড়ালো মালবাজারে যে ঘটনা ঘটলো তারপরে কি প্রশাসনে ঘুম ভাঙলো একাধিক প্রশ্ন তো উঠছে তবে তুমি যেমনটা বলছিলে যে নদীর গতিপথ আটকানো আদৌ কি নদীর গতিপথ আটকানো সম্ভবপর হয় যদি সেটা আমরা মেনে নিই যে সেটা যদি চেষ্টা করা হয় প্রকৃতির সঙ্গে পাঙ্গা নয় যদি সেটাও আদৌ চেষ্টা করা হয় বা সম্ভবপর হয় তাহলে তার অন্যরকম কোনো ব্যবস্থাপনা কি রাখা হয়েছিল একাধিক প্রশ্ন উঠছে সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে হাজার হাজার মানুষ কাতারে কাতারে মানুষ সন্তু সেখানে জড়ো হয়েছিলেন প্রতিমা নিরঞ্জন দেখতে বা প্রতিমা নিরঞ্জন করাতে এই মাল পুরসভার অধীন যে কটা পুজো হয় প্রত্যেকটা পুজোর ওখানে কিন্তু বিসর্জন হয়ে থাকে সেখানে মাত্র 8 জন সিভিল ডিফেন্সের কর্মচারী এবং তাদের কাছে একমাত্র সরঞ্জাম কি না দড়ি একটা দড়ি দিয়ে কোনো বিপর্যয়কে আটকানো যায় হয়তো অনেকে বলবেন যে কারোর তো ধারণা ছিল না যে এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে কিন্তু ব্যবস্থাপনা নিতে হবে একেবারে ব্যবস্থাপনা কিন্তু বাতিল হয়েছে পিউ একেবারে সেখানে কার্নিভাল বাতিল করা হয়েছে জেলা শাসক মমিতা গোদরা বসু তিনি নিজে জানিয়েছেন বিষয়টি কিন্তু এই ঘটনা একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে এবং পাশাপাশি যে বিষয়টি সামনে আসছে কোথাও গিয়ে বীরভূমের সাঁইথিয়া কিন্তু দেখিয়ে দিল যে ব্যবস্থাপনা ঠিক এরকম হলে মানুষের জীবন নিয়ে হয়তো কোনো ছেলে খেলা হয় না সন্তু একদমই তাই এবং এই যাবতীয় খবর সবার আগে আমরা পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে এবং মালবাজারে ইতিমধ্যে আমাদের দুই প্রতিনিধি পৌঁছে গিয়েছে সৃজিতা এবং সুখেন্দু কলকাতা থেকে মালবাজার পৌঁছে গিয়েছে সব খবর সব ছবি সবার আগে পৌঁছে দেবার জন্য এবং সেখানকার আমাদের
স্থানীয় যা যারা আমাদের প্রতিনিধি রয়েছে তারাও রয়েছে, যেমন সুবিদেশ রয়েছে, একাধিক প্রতিনিধি সবার আগে খবর পৌঁছে দিচ্ছে এবং বীরভূম থেকে তো সাহিত্যিয়ার খবর পৌঁছে দিয়েছে মনোরঞ্জন। যাবতীয় রাজ্যের যাবতীয় খবর সবার আগে দেখার জন্য, সব ছবি সবার আগে পাওয়ার জন্য আপনার নজর থাকুক শুধুমাত্র রিপাবলিক বাংলায়।